আসসালামু আলাইকুম। ছাগলের ভুঁড়ি রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াইতে হাফ কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা আর আদা এবং শুকনো ঝাল একসাথে বেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে লবণ, 1 চামচ হলুদ আর ভরা ভরা 1 চামচ পরিমাণে শুকনো ঝালের গুঁড়ি। আমি কিন্তু এখনও পর্যন্ত চুলা অন করিনি, না করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি। সব মশলা মিক্সড করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই ভুঁড়িগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। সব কিছু মিক্স করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, কিন্তু আমি আর রাখিনি বেশিক্ষণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, এলাচ, গরম মশলার গুঁড়ো ও আস্ত কিছু গোলমরিচ। আমি আবারও এগুলোকে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে চুলার হাই হিটে দিয়ে এটাকে ভালো মতো কষাতে থাকবো, কিন্তু আমি এর ভিতরে কোনো পানি দেইনি, এর থেকেই হালকা করে পানি ছাড়বে, তা দিয়েই কষানো হয়ে যাবে। কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। কষাতে কষাতে যখন পানি কমে যাবে আর তেল উঠে যাবে তখন এটাকে অনবরত নাড়তে হবে, না হলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে কড়াইয়ের সাথে। কষাতে কষাতে যখন এটা থেকে তেল বের হয়ে আসবে তখন আমি এগুলোকে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকারে না দিলেও চলে, তবে আমি সুবিধার জন্য যাতে দ্রুত রান্না হয়ে যায় তাই প্রেশার কুকারে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারিকেলের দুধ। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে নারিকেলের দুধের পরিবর্তে গরম পানি দিয়ে দিলেও হবে। প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আবার একটি কড়াইতে নামিয়ে নিলাম। এটা এখনও পুরোপুরি রান্না হয়নি, এখনও ঝোল আছে। এইবার এটাকে একদম কম তাপে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ঝোল শুকিয়ে না যায়। প্রথম দিকে আমি কিছুটা ঢেকে ঢেকে রান্না করব এবং শেষের দিকে ঢাকনা ছাড়াই এটাকে জাল দিতে থাকব। জাল দিতে দিতে একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই রান্নায় যদি ঝোল রাখা হয় তাহলে টেস্ট ভালো আসে না, তাই একদম ঝোল কমিয়ে রান্না করে নিয়েছি। রান্না হয়ে গেলে আমি এবার এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, টেস্টটা আসলেই ভালো আসে।